বিশ্বকাপ আসরকে ইসলাম প্রচারের কাজে লাগাচ্ছে কাতার। বিশ্বব্যাপী বেশ প্রশংসিত হচ্ছে কাতার সরকারের অভাবনীয় এই উদ্যোগ। সৌভাগ্যবান এই দেশটি ফিফা বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে। শুধু তাই নয়, এটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ও শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই এই আসরকে উপলক্ষ করে বিশ্বের নানা প্রান্ত থেকে নানা ধর্মের বর্ণের দর্শক ও ভক্তরা আগমন করবেন, আর সেই সুযোগটি কাজে লাগাচ্ছে কাতার। দেশটি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ চলাকালে আগত অতিথিদের সামনে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে কাজ করবে তারা। গত 10ই নভেম্বর আল জাজিরা জানায়, ইসলাম প্রচারের পুরো প্রকল্পটি দেখভাল করবে কাতারের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই উপলক্ষে দেশটি একটি বিশেষ প্যাভিলিয়ন চালু করেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শক ও ভক্তদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাতার। কাতারের রাজধানী দোহা সহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংবলিত ব্যানার ও ফেস্টুন। ইসলামিক ক্যালিগ্রাফি ও ম্যুরাল শোভা পাচ্ছে স্টেডিয়ামগুলোর আশেপাশে। সবচেয়ে বেশি নজর কাড়ছে বিভিন্ন স্থানে দেয়াল জুড়ে সাঁটানো বর্ণিল ম্যুরাল, ব্যানার ও ফেস্টুন, যেখানে আরবি ও ইংরেজি ভাষায় রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞাপূর্ণ অনেক হাদিস লেখা হয়েছে। লেখাগুলো প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। অনলাইনে সক্রিয়রা বলছেন, এটি বিশ্ব দরবারে ইসলামকে ফুটিয়ে তোলার দারুণ ও উদ্ভাবনী একটি পদ্ধতি। এজন্য তারা কাতারকে ধন্যবাদ জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়া এইসব ছবিতে দেখা যাচ্ছে, একটি দেয়ালে সাদা রঙের উপর কালো বর্ণে দয়া অনুকম্পনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী লেখা, যার অর্থ যে অন্যের প্রতি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। অন্য স্থানে সাঁটানো আরেক বাণীতে দেখা যায়, সব ভালো কাজই দান। মানুষের সঙ্গে বিনম্র আচরণ ও বিদ্বেষ প্রশমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বাণী দেখা যায়। বাণীটি হলো, তোমরা সহজ করো, কঠিন করো না, মানুষের মধ্যে শান্তি স্থাপন করো, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না। দান ও সুন্দর কথার গুরুত্ব নিয়ে বর্ণিত হাদিসও স্থান পেয়েছে ব্যানারে। এক ব্যানারে লেখা হয়েছে, তোমরা খেজুরের টুকরো দান করে হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো, যদি তা না পাও তাহলে সুন্দর কথা বলে নিজেকে রক্ষা করো। আতিথেয়তা ও সামাজিক শিষ্টাচার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস দেখা যায় অভ্যর্থনায় ব্যবহৃত ফেস্টুনে, যার অর্থ, যে ব্যক্তি দয়াময় আল্লাহ ও কেয়ামতের দিনের উপর বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামতের দিনের উপর বিশ্বাস করে সে যেন অতিথিকে সম্মান করে, যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামতের দিনের উপর বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অন্য আরেক স্থানে সালাম দেওয়ার শিষ্টাচার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখা যায়, যার অর্থ, ছোট বড়কে, পথিক বসে থাকা ব্যক্তিকে এবং কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিদের সালাম দেবে। দ্বিমুখী মানুষের পরিণতি নিয়ে একটি হাদিস দেখা যায়। ওই হাদিসের অর্থ হলো, তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দ্বিমুখী মানুষকে পাবে। সে একদলের কাছে এক রূপ নিয়ে আসে এবং অন্যদের কাছে অন্য রূপ নিয়ে আসে। আরেক স্থানে বৃক্ষরোপণ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দেখা যায়। ওই হাদিসের অর্থ, যদি কোনো মুসলিম গাছ রোপণ করে অতঃপর কোনো মানুষ বা প্রাণী তা থেকে আহার করে, তা সেই ব্যক্তির জন্য দানস্বরূপ। কাতারের অভিনব এই আয়োজনের প্রশংসা করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব ডক্টর আলী আল কারাহ দাগি। তিনি বলেছেন, কাতার বিশ্বকাপ ঘিরে বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন দেয়ালে আরবি ও ইংরেজিতে লেখা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থপূর্ণ হাদিস। এমনটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ প্রসঙ্গে আলজেরিয়ান ক্রীড়া সাংবাদিক হাফিজ দারাজি লিখেছেন, বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগেই নতুন সাজে সেজেছে কাতার। এর দেয়ালে বর্ণিল রূপে প্রকাশ পাচ্ছে ইংরেজি অনুবাদসহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এর মাধ্যমে কাতার নিজের ইসলামী সংস্কৃতি ধারণের পরিচয় দিয়েছে। ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন উদ্যোগের প্রশংসায় ফিলিস্তিনি সাংবাদিক তামির আল মিসহাল লিখেছেন, বিশ্বকাপ উপলক্ষে আগত ভক্তদের ইসলামের সাথে পরিচিত করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দিয়ে সাজানো হয়েছে দোহার দেয়ালগুলো। আরবিতে লেখা হাদিসগুলোর পাশাপাশি ইংরেজি অনুবাদও সংযুক্ত করা হয়েছে। উপসাগরীয় দেশ কাতারের 5টি শহরের 8টি স্টেডিয়ামে এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আগামী 20 নভেম্বর আল বাইত স্টেডিয়ামে এর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের পর্দা উঠবে এবং 18 ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে জমকালো এই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের।